হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে ওয়েলকাম করছি আমরা একটা নতুন ব্লগে। আমি মৌ, আর আজকে রয়েছে অনেক কিছু প্ল্যান্ড একটা দিনের ভেতরে। বাট তার আগে সকাল সকাল আমাদের বাড়িতে এসে গেছে একটা সুন্দর হ্যাম্পার। হ্যাম্পার অনেক রকমেরই আসে, আমরা কয়েকটা তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু আজকের হ্যাম্পারটা মাস্ট মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত, বিকজ ইটস গ্রিন, একদম একটা গাছওয়ালা হ্যাম্পার এসে গেছে। তো যাও তোমরা গিয়ে দেখে নাও হ্যাম্পারটা। যখন গাছ হ্যাম্পার হিসেবে আসে খুব ভালো লাগে, মানে ফুড হ্যাম্পারের থেকে আমার মনে হয় আমার গাছ হ্যাম্পারই মোর প্রেফার্ড। কি সুন্দর দেখো এসে গেছে, দ্য প্ল্যান্ট থেরাপি নাম, এটা অ্যাকচুয়ালি একটা এক্সিবিশন ইনভাইট, তোমরাও যেতে পারো। 29 জুন হচ্ছে স্যাটারডে, 11টা থেকে 9টা, ITC রয়্যাল বেঙ্গলে। আর এই হচ্ছে ইনভাইটটা, দেখো কি সুন্দর গাছটা, একটা পটেড প্ল্যান্ট আর এমনি, ভেরি নাইস, থ্যাংক ইউ। আজকের ব্লগটা ভাবলাম শুরু করি গ্রিনারি দিয়ে, তোমাদেরও দিনটা ভালো যাক। তো দেখলে মন খুশি করা সময় দিয়ে দিন স্টার্ট হলো, আর এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি একটা নিউলি ওপেন পিৎজা অ্যান্ড কফি বার ইন কলকাতা। নামটা খুব সুন্দর লাগলো আমার, পিকো, পি ফর পিৎজা, কো ফর কফি কো, সো পি অ্যান্ড কো, সো ইটস আ পিৎজা অ্যান্ড কফি বার। যেমন বললাম নিওপলিটান পিৎজাস, মানে নেপেলের কাইন্ডের পিৎজা এখানে সার্ভ করা হয়েছে, রিভিউজ আর রিয়েলি গুড, প্লাস চিকমাঙ্গালুরু কফি বিনস এক্সেট্রা। মানে আই এম নট আ কফি কনোজিয়ার, আই এম নিদার অ্যান এনথুজিয়াস্ট আমি বলবো, বাট আই এনজয় মাই ভিয়েতনামিজ অ্যান্ড মাই কোল্ড কফি অ্যান্ড অফকোর্স মোকাচিনো। বাট খুব একটা যে নলেজ আছে না, বাট ঠিক আছে, আমার খারাপ লাগে না। আর পিৎজা নিয়ে আমি যখন ইতালি গেছিলাম, আমার সেম কাইন্ড অফ পিৎজা ট্রাই করেছিলাম, অতটা ভালো লাগেনি। বাট লেটার অন, ধরুন আমার বয়স খুবই কম ছিল, বাট লেটার অন ওয়েন আই স্টার্টেড ফুড ব্লগিং এক্সেট্রা পড়াশোনা করলাম, আমার টেস্ট বাডস ডেভেলপ করলো, নাও আই লাভ ওরকম টাইপের পিৎজা, স্পেশালি উড ফায়ার ওভেন পিৎজাস। তো সেটাই আজকে এক্সপ্লোর করতে যাচ্ছি। পিৎজাতে একটু মিট না হলে ভালো লাগে না, কিন্তু মার্গারিটাটা আমার খারাপ লাগে না, প্রোভাইডেড ওটা অরিজিনাল বুড়াটা বা অরিজিনাল মার্গারিটা হবে, নট দ্য আমুল টাইপ। তো দেখা যাক কেমন কি আমার এক্সপিরিয়েন্স হয়, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে হচ্ছে মামুনির হসপিটালাইজেশন ডে, আমি বলেছিলাম সেনাকে যে সন্ধ্যেবেলা আমরা একসঙ্গে থাকবো, যাতে ওদেরও মনটা একটু কম খারাপ হয়, প্লাস সিম্বাকে যদি ওরা হসপিটালে দাদাই আর সেনা দুজনে চলে যায়, সিম্বি একা থাকবে, তখন বলেছিলাম যে আমি গিয়ে ওখানে একটুখানি টাইম স্পেন্ড করবো। তো দেখা যাক কত দূর কী হয়, বাট আজকে দেখা করার প্ল্যান তো ডেফিনেটলি আছে, সো লেটস গো। আর তোমরা সবাই প্রে করো মামুনির অর্থ যাতে ভালোভাবে হয়ে যায়, খুব তাড়াতাড়ি যাতে বাড়ি চলে আসতে পারে, দ্যাটস ইম্পর্টেন্ট। তো চলো লেটস গো। তো আমি পৌঁছে গেছি আর তোমাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছি, জায়গাটা দেখাই দাঁড়াও। এই যে এই হচ্ছে জায়গাটা, আর কি সুন্দর, এটা হচ্ছে একদম তোমার বিবেকানন্দ পার্কের গলির পাশে। চলো ভেতরে যাওয়া যাক। তো আমি এসে গেছি পিকোতে, অ্যান্ড দিস ইজ দ্য কফি বার। দেখো এটা একটা মোকা পট, এটা হচ্ছে ফ্রেঞ্চ প্রেস, এটা এরো প্রেস, আর এটা হচ্ছে পোরোভার, পোরোভার, আর এইটা দ্যাটস দিস ইজ অলসো পোরোভার, আচ্ছা This is also V60, that is also V60, okay. Pour over V60, দেখো দুটো টাইপ রয়েছে, আর এই হচ্ছে পিকো। তো আজকে যেটা ইন্টারেস্টিং জিনিস হবে সেটা হচ্ছে আমি নিজের কফি নিজে বানাবো উইথ প্রিয়া, তাই তো? তো প্রিয়ার আমি ওদিকে থাকবো, আর এদিক থেকে তোমরা দেখবে কফি বানানোটা। আর এটা হচ্ছে কফি বারটা, পিৎজা মেনু দেখাবো, সো লেটস বিগিন। সো দেখো আমি কফি বানিয়ে নিয়েছি, আমার এসপ্রেসো শট ইজ রেডি, আর এখানে চপ হচ্ছে ফ্রেশ মলটা, তারপর আমরা একটা অরেঞ্জ কনকক্ট বানাবো উইথ কফি। আর প্রিয়া প্লিজ সে হাই, আমরা দুজন একসঙ্গে বানাচ্ছি আজকে, সুপার এক্সাইটেড, অ্যান্ড দিস ইজ মাই কফি কাউন্টার ফর দ্য ডে, অ্যান্ড দিজ আর মাই কাস্টমার্স। কি খাবেন আপনারা বলুন, বা কোনো কাস্টমার কথাই বলছেন না তো? তো আমি বেরিয়ে গেছি পিকোর থেকে, আর কে এসছে আমাকে নিতে, দেখো ওখানে সানি বয়। তো
যেমন দেখালাম ওখান থেকে বেরিয়ে গেছি, এটা লেক টেরেসে জায়গাটা দেখালাম, এক্সিলেন্ট পিৎজা। মানে সানি ইজ নট আ পিৎজা পার্সন, ও আজকে বলে দিয়েছিল যাবে না, তো বাট আমি আই এম আ পিৎজা পার্সন। আমার ফ্যাব্রিকা খুব ভালো লাগে। আগে একটা বিগ ফ্যাট ব্যালি বলে জায়গা ছিল, সেখানকারও আই ইউজ টু বি আ ডাই হার্ড পিৎজা ফ্যান, আর আজকে একটা ট্রাই করলাম, এক্সিলেন্ট, এত ভালো নিওপলিটান পিৎজা। প্লাস সেটা ছাড়াও ওদের একটা পুল্ড গার্লিক ব্রেড রয়েছে, চিজ পুল্ড, আমেজিং খেতে। মানে কয়েকটা হয় না চিজ এত থাকে যে শরীর খারাপ লাগে। আর বাড়ির থেকে যাওয়ার সময় যেটা বলছিলাম যে অনেকে গুড কোয়ালিটির চিজ ইউজ করে না, আমুল চিজ দিয়ে চালিয়ে দেয়, এদের না, নো কম্প্রোমাইজ। প্লাস ইনহাউস একটা চিলি অয়েল বানাচ্ছে, দুর্দান্ত। বাট যাই হোক, আর খাবার কথা বলবো না, তোমাদেরকে একটুখানি বোধহয় স্নিপেটস আমি দেখাতে পেরেছি, না হলে আমি এখানে শর্ট অ্যাটাচ করে দেবে সানি। তো এখন আমরা এই যে বাড়ি যাচ্ছি, আর বাড়িতে গিয়ে যেমন বললাম আজকে সিম্বার সঙ্গে টাইম স্পেন্ড করার প্ল্যান, সেনা দাদাদের সঙ্গে দেখা করার প্ল্যান, মামনি এতক্ষণে বোধ হয় ভর্তি হয়ে গেছে, দেখা যাক আমি এখন ফোন করবো, তো তখন আবার কথা হচ্ছে। আমি আর মৌ এখন বেরোচ্ছি, আমরা যাচ্ছি একবার হসপিটালের ওখানে। মামনি তো আজকে অ্যাডমিটেড হয়ে গেছে হসপিটালে, কালকে অপারেশনটা, তো স্নেহা ওখানে আছে, স্নেহাকে পিক আপ করবো। আর সিম্বার সাথে দেখা করার আজকে আমাদের প্ল্যানটা ছিল, এমনিতে যেটা মৌ অলরেডি বলেছিল ওর সাথে একটু টাইম কাটানোর, তো ওকে তুলে আমরা স্নেহাকে পিক আপ করে আমরা বাড়ি চলে যাব, গিয়ে সিম্বার সাথে একটু টাইম স্পেন্ড করবো, তোমাদের দেখাবো কিরম সে কত কি বলছে এখন, নতুন নতুন কত কিছু। আর সেদিন ওর সাথে মাঝখানে দেখা হয়েছিল, যেদিন তোমরা দেখলে যে ওরা ডিনার খেতে গেছিলো, আমি এখানে যেতে পারিনি, সে আমার সাথে যখন দেখা হয়েছে গাড়িতে বসে আমার আঙুলটা এরম করে ধরে আছে, ধরে আমার পাশে বসেছিল, আমরা পান খেতে গেছিলাম, খুব সুইট হয়েছে। আর কত কিছু বললে, আমরা কোথায় যাচ্ছি, কত রকমের কোয়েশ্চেন থাকে তার। তো আমরা এইবারই চলে এসেছি সেনা মামনির কাছে, গেছে ওপরে যাই, কিছুদিন বেলা নাকি করছে, সন্ধ্যাবেলা আসি নিয়ে একেবারে রাত্রিতেই এসেছি, একসঙ্গে সবাই ডিনার করবো, চলো। এই যে আমরা এসেছিলাম দেখতে, এই যে মা ছাড়া এত দিব্যি এনজয় করছে, এই যে মা ছাড়া, ও ক্যাফেতে ছিল, ও ও ও, এই যে আরেকজন দেখ কি এনজয় করছে, দেখ বাকে ছাড়া ফ্রিডম, দেখ পাপড় ভাজা খেয়ে ভূতের রাজা দিল, কি দেখছে এই দেখি ভূত, কই কই, এই দেখো আমাদের বাড়িতে একটা ব্যাং এসছে, দেখেছো, এই দেখো বাড়িতে একটা ব্যাং এসছে, ব্যাং নাকি বাড়িতে হাফ প্যান্ট পরবে, দেখো জিন্স এর প্যান্ট পরে আছে, দেখো এই ব্যাং, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হোয়াইট প্যান্ট, হোয়াইট প্যান্ট, বার্থডে, না না যেও না, আমি একা কি করব, আমি ককটেল গুলো নিয়ে আসব, না 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 আমি ককটেল গুলো নিয়ে আসব, না না আমার ভয় লাগছে, না 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 আমি বাদ, তুমি বাজাত লালা কং বাজারে কঙ্কাল কিনে কিনে আসব, বাজারে ডাইনোসর কিনে আসব, আমি খেলব না, বড় ডাইনোসর, না আমি খেলব না, আমি খেলব না, বড় ডাইনোসর, না 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 আমি শুধু সিম্বার সঙ্গে খেলব, শুধু সিম্বা, আমি বড় ভূত কিনে আসবো। আমি এলাম এখন সিটি সেন্টার ওয়ান, বিকজ আমাদের প্ল্যান হচ্ছে রাত্রির বেলা বার্গার খাওয়ার ফ্রম বার্গার কিং, তো আমি বললাম যে আমি গিয়ে নিয়ে নিচ্ছি, সবারই বেরোনোর সেরকম ইচ্ছে নেই, মুডও নেই, তো সেই জন্য এখন যাচ্ছি বার্গার কিং, বার্গার কিং থেকে টেক অ্যাওয়ে করব, চলো। আর এই রাত্রির সিটি সেন্টার ওয়ান, আমরা এখন বার্গার কিং এ রেগুলার হয়ে যাচ্ছি, তাই না? এই যে আমার হয়ে গেছে নেওয়া, এখানে বার্গার প্লাস কিছু ফ্রাইস টাইস সব নিয়ে নিয়েছি, সব কোথায় গেল বার্গার কিং, ও এদের প্যাকেটে নাম লেখা নেই, ওপরেই জাস্ট লেখা, তো চলো বেরোই এবার, আর এই যে বার্গার কিং এর ডান, চলো বেরোচ্ছি। ওয়েদারটা এখন অনেক বেটার হয়ে গেছে সামহাউ, কোথাও মনে হয় বৃষ্টি ফিষ্টি হয়েছে, সো হাওয়াটা একটু ঠান্ডা হয়েছে, আর ওই ঘুমট ব্যাপারটা কমে গেছে, মানে ওই এত বেশি ভারী লাগছিল না নিঃশ্বাস নিতে, মানে ঘুমটের জন্য হেভি এয়ার যেটাকে বলে, সো এখন জিনিসটা একটু বেটার লাগছে, তো যাই হোক চলো। টিকলুকে ফোন করে দিয়েছিলাম, টিকলু আসছে আমাকে নিতে, টিকলু আর স্নেহা দুজনেই আসছে,
তো ওরা বললো রাস্তায় আছে, তো চলো। আর এদিকে মু কিন্তু সিম্বার সাথে আছে বাড়িতে, তো ও ওখানে ইন্টারসে সিম্বার সাথে খেলে যাচ্ছে প্রাণ ভরে, সব কি সব বলে যাচ্ছে দুজন মিলে, আর দুজন মিলে হাসাহাসি করে, ওরা ওরাই পারে দুজন মিলে টাইম স্পেন্ড করতে। তো চলো আমি যাচ্ছি, বেরোলাম এখান থেকে। তো এখন আমরা বাড়ির দিকে এগোচ্ছি। সিম্বা তো বলছে মামু শুয়ে পড়ো, মামু শুয়ে পড়ো, বাড়ি যাবে না, শুয়ে পড়ো এখানে। তো তারপরে বাঘগুলি এলো, ওর ফেভারিট বাঘগুলির সঙ্গে একটুখানি গল্প করলো, দাদা এলো, সবাই মিলে বসে ওই আর কি যতখানি ওদের দুজনকে ডিস্ট্র্যাক্ট করা যায় আর কি। কালকে সিম্বা স্কুল যাবে, তখন সে না আবার হসপিটাল চলে যাবে, তারপর আমি বেলার দিকে একটুখানি সিম্বার সঙ্গে থাকবো অপারেশনের টাইমটা, কারণ কি তখন দাদাই আসে না, দুজনেই থাকবে। তো এটাই তো, চলো এইভাবেই সব ম্যানেজ হচ্ছে। দেখা হচ্ছে কালকে আরেকটা ফাটাফাটি ব্লগ নিয়ে। আর এই উইকেন্ডে তো সিম্বার বার্থডে, তো সেটার জন্য এই বছর অত স্পেশাল না হলেও কিছু তো ডেফিনেটলি সেলিব্রেট করাই হবে, যাই হবে তোমরা দেখতে পাবে। চলো বাই বাই, লটস অফ লাভ, গুড নাইট, সুইট ড্রিমস।